আপনি আপনার বাপের প্রত্যেকটাকে ধরে রাখার জন্য পরে আমি এই 2019 এর দিকে আসছি। আচ্ছা, আসার পরে দেখি যে মাছের অবস্থা খুব খারাপ, অনেক টাকা লস গেছে। তারপর আমি নিজেই ধরছি, নিজে ধরিয়া এখন নিজেও হতাশাগ্রস্ত, অনেক মাছ মারা গেছে, অনেক টাকা লস। পরে আপনার আপনার সাথে আমার ভিডিও দেখার মাঝখানে এই আপনার সাথে প্রথম দেখলাম আমি প্যাডেল হুল, এরপরে আপনার রিগেন বিটাকে আছে। আপনি এই মানে এই মাছ চাষের পেশার আগে কী করতেন? আপনি মাছ চাষের পেশার আগে আমি সিঙ্গাপুরে ছিলাম। কত বছর ছিলেন? প্রায় আপনার 11 বছর। আলহামদুলিল্লাহ, 11 বছর একটু উপরে হোক আর কি। 11 বছর সিঙ্গাপুর ছিলেন? হ্যাঁ। মানে মাছটা পেশায় কেন, অন্য পেশাতে যেতে পারতেন? হ্যাঁ, অন্য মাছ পেশায় কেন আসলেন? মাছ পেশায় আসা হলে একমাত্র আমার আব্বু অনেক টাকা লস খাচ্ছিল। আচ্ছা 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 আচ্ছা। আইসা আমিও হালটা ধরবো, দেখি যে আমি কি উঠতে পারি কিনা, এই আশায় আমি ধরছিলাম। তো এই 3 বছরের মধ্যে কি বুঝতে পারলেন? 3 বছরের মধ্যে আমি 2 ট্রাম আপনি ধরা খাইছিলাম। তখন তো করোনা। হ্যাঁ, করোনা মাছ কেন, আমার কিন্তু মাছ হয়েছিল কিন্তু বাজার পাই নাই। আচ্ছা 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 আচ্ছা। তো এই বছর মোটামুটি একটু বাজার পাইছি এবং আপনার ভালো একটা প্রফিটও আসছে। আর আপনার রিগেন বিটি এগার যেটার মধ্যে ব্যবহার করছি, এটা রেজাল্ট সবচেয়ে ভালো। এটা ব্যবহার করছি রিগেন বিটি, এটা ব্যবহার করছিলাম ওই পাশে একটা এক একর জমি আসলো, ওইখানে ব্যবহার করছি। আচ্ছা, এইটা ব্যবহার করছি কদিন হলো? এটা ব্যবহার করছি আমি 71 দিনই হয়ে গেছে। 71 দিন, তা আমার 2 মাস 12-13 দিন। হ্যাঁ, 71 দিন। আর ওইটা আপনার অলরেডি কালচার বিক্রি করে দিছি, কালচারের ছাইয়া বিক্রি করে দিছি অলরেডি। ওইটা আপনার 24টা মাছ বিক্রি করছি। আচ্ছা, এইখানে কী কী মাছ আছে আপনার? এইখানে আপনার সব ধরনের মাছ আছে, পাঙ্গাস আছে, বাংলা আছে, শিং আছে, মাগুর আছে, তারপর আপনি অল্প কিছু পাবদাও আছে। কেন সব মাছ একবার কি ভালো হয়েছে মনে করেন? এটা মিশ্র চাষ বলতে বলেই চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা আপনি চাষ, এটা ট্রায়াল দিবার লেগে এই করছিলাম আমি, যে মিশ্র চাষ করে দেখি কোনটা ভালো হয়। দেখি কোনটা রেজাল্ট ভালো হয়। আচ্ছা, তো রেজাল্ট কোনটা ভালো হলো? রেজাল্ট তো আমি দেখতেছি এটাই মোটামুটি ভালোর দিকে আর কি, কিন্তু হাইড্রেন্সিটা বেশি। আমার বলছিল তারা যে হাইড্রেন্সিটা একটু কমাই দেওয়ার জন্য, কিন্তু আমি হাইড্রেন্সিটা কমাই নাই, কারণ কিছু কিছু পুকুর থেকে আইন নেয়, এটার মধ্যে রিজার্ভ করে রাখছিলাম। তাতে আনুমানিক কত পিস মাছ আছে এর মধ্যে? তাও এই আপনি আনুমানিক ছোটো মাছ তো প্রায় 10-10.5 হাজার বাংলা মাছই হবে। তো বিশাল পুকুর কত রুখে নেয়? পুকুরও আপনার 22 শতক। আর পানির গভীরতা? পানির গভীরতা 9 ফিট। এটা কি সম্ভব এত মাছ দেওয়া, বেঁচে থাকা? এটা আপনার আসলে অ্যাকচুয়ালি এই আপনার যদি রিগেন বিটেকার না ব্যবহার করতাম তাহলে এটা সম্ভব না, কেননা প্রতিদিন মাছ বাঁচত। আচ্ছা, প্রতিদিন মাছ বাঁচলে আপনার মাছ বড় হইতো না। তো এর সাথে আমি অল্প কিছু পাঙ্গাস মাছ দিছি। আচ্ছা, 550-এর মতো পাঙ্গাস মাছ দিচ্ছি। তো এই পাঙ্গাস মাছ দেওয়ার কারণে দেখলাম যে মোটামুটি ভালোই। এর আগে যখন রিগেন বিটার ব্যবহার করি নাই তখন মাছ প্রতিদিন বাইশে উঠত। আচ্ছা, তারপর আমি ওই ডিলারের সাথে কথা বললাম, কথা বলার ফলে আপনার এই আপনার সাথেই তো আপনি আপনার ভিডিও দেখিয়া আপনার এই এই রিগেন বিটাকের আচ্ছা আচ্ছা জামান ভাইয়ের সাথে পরিচয় খোঁজটা পাইলেন। আচ্ছা আচ্ছা, তখন আপনার এই মাছটা তখন এই মাছের মধ্যে প্রয়োগ করলাম, একটা না 5 দিন প্রয়োগ করলাম, 3 দিন রিগেন দিলাম, 2 দিন বিটাকিয়ার দিলাম, দেওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। এই যে আপনি 3 বছর মৎস্য চাষের সাথে জড়িত ছিলেন, আপনার বাবা কিন্তু আরও আগে থেকে মানে জন্মসূত্র থেকে আপনি আপনার বাপের প্রত্যেকটাকে ধরে রাখার জন্য মৎস্য চাষে আসছেন, অন্য কোনো পেশা যেতে পারতেন? হ্যাঁ, যেতে পারতাম। এখন এই যে যাবৎ করছেন এরকম রেজাল্ট কি পাইছেন কখনো? না, এরকম রেজাল্ট পাইনি। আপনাকে দেখে কিন্তু আরেকজন নিবে বা আরেকজন উদ্যোক্তা উপকৃত হবে, সেজন্য বলতেছে যে এই যে আপনি চাষ করতেছেন এ যাবৎ,
এরকম রেজাল্ট কি কখনো পাইছেন আপনি? না, এরকম রেজাল্ট আমি কখনো পাই নাই। রেজাল্ট কখনো পান নাই? না, এরকম রেজাল্ট কখনো পাই নাই আমি। আচ্ছা, এখানে কি খাবার খাদ্য কেমন লাগতেছে মনে করেন? এটা আমি দেখলাম যেটুকু আপনার এটা 40% খাবার অনেক সেভ হয়। আচ্ছা, তারপর লেগে আপনার মাছ এরকম গ্রোথ আমি সিরিয়াসলি বললাম এরকম গ্রোথ কখনো পাই নাই আমি। কীরকম গ্রোথ পাইছেন মনে করেন? মাছ আমি এই যে আপনার আমি তো ছোটো থেকে আমার বাবা চাষ করতো, যতটুকু দেখলাম যে এই রিগেন রিগেনের বিটাকে যা ব্যবহার করার পরে আমি দেখলাম যে এই গ্রোথটা আপনার প্রচণ্ড গ্রোথ, মানে এত গ্রোথ আসে যে মানে অবাক কাণ্ড। তাই হ্যাঁ, আমি কিন্তু হাইডেন্সির মাছ কেনে কিন্তু মাছটা চাষ করছি। আচ্ছা, বহুত হাইডেন্সি এটা আপনার অবার, কিন্তু অবার হাইডেন্সি এতগুলো মাছখানে যে এই এরকম বড় হবে মাছ, অল্প অল্প মাছ আপনার এরকম বড় হয়েছে যে। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। এই যে ভালো, হ্যাঁ ইনশাল্লাহ। এই যে আপনার ছেলে বিদেশ থেকে আসার পরে আপনার সেই প্রত্যেক মাছ চাষ ধরছে, তো আপনি কি এই কয়েক বছর কি লস খাচ্ছেন মনে করেন? মাছ চাষে যখন শুরু করছেন, এখন আমি তো মনে করুন পূর্বে তা আবাদ করছি, আমার প্লাবান ছেলেরা দুই ছেলে। আচ্ছা, কেউ ছিল না বাড়িতে। আচ্ছা, একটা দেশে একটু বাইরে ছিল, আরেকটা সরকারি চাকরি করে। আচ্ছা, তা আমি ওই একা যতটুকু পারছি আচ্ছা করছি, তো তা আমি তেমন একটা স্বাবলম্বী হইতে পারি নাই, কারণ আমি একাই ওইভাবে সময় দিতে পারি নাই, ওই রকম শ্রম দিতে পারি নাই। কমার্শিয়াল ভাবে করেন? হ্যাঁ, না বাণিজ্যিকভাবে করেন? ওইভাবে হয় নাই। তা ছেলেটা কিছুদিন ধরে বাড়িতে আসছে, তিন বছর ধরে বাড়িতে আসছে, দেশে আসছে, আসলে ওর উপরেই আমি সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। ও ওই ব্যবসার ওই সব দেখাশোনা করে। আসার পরে মনে করি আরেকটা সমস্যা দাঁড়িয়ে গেছিলো, প্রাথমিক অবস্থা ও দেশে আসার পরে যেমন করোনা এমনের একটু একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে দিয়েছিল। মাছের মাছ হয়েছিল প্রচুর মাছ হয়েছিল, কিন্তু বাজারে করোনায় কিন্তু আমরা একবারে ধ্বংস করে যাচ্ছিল এক পর্যায়ে। যাই হোক, এক বছর করোনায় ই দিয়েছিল, পরবর্তীতে মোটামুটিভাবে যেমন বোঝাচ্ছে। আমি ওর কাছে কিন্তু আমি ছেলের কাছে হিসাব কিতাব বা ওইভাবে কোনো জিজ্ঞাসা করি নাই, আমি ওই ওর উপর নির্ভর করি। হ্যাঁ, ওর মতো ও চালাক, আমি ওইটা নিয়ে ওর টাকা পয়সার সম্বন্ধে আমি দেইও না চাইও না, আলহামদুলিল্লাহ এইটুকুর মধ্যে আমি ওর ভাবে উৎসলুক। আমি একটু ওই দেখা ওই যতটুকু পারি আর কি, যতটুকু পারি বলতে তাও না, ওই যখন মাছ বিক্রি করে বা কোনো একটা পুকুরের রিপেয়ারিং করে লাগে বা এইরকম ধরনের কোনো কাজ হইলে যেমন আমি একটু দেয়া দেখিয়ে দিই বা একটু খোঁজখবর নিই। এই নমস্কার, জেসি বায়োটেক থেকে আমি জয়ন্ত গাঙ্গুলি বলছি। ভিগেন বিটা কেয়ার ব্যবহার করে এই সামনে যে সিজন আসছে সেই সময় আমাদের ভিগেন আর ভিটা কেয়ার দিয়ে আপনার পুকুরের বা জলের প্রিপারেশন তৈরি করে তারপরে মাছ চাষ করলে দেখবেন আরও ভালো ফল পাবেন। এছাড়া আমাদের বিভিন্ন প্রোডাক্ট যেমন নিমিক্স গোল্ড আছে, অ্যাকোয়া নিম আছে, তাছাড়া অন্য অন্য আরও প্রোডাক্ট আছে, কিন্তু মাছ চাষের জন্য ভিগেন ভিটা কেয়ার নিমিক্স গোল্ড এই তিনটেই দারুণ কার্যকারী। এবার বাংলাদেশের যারা আপনারা ব্যবহার করছেন তারা নকল থেকে একটু সাবধান থাকবেন। আর বাংলাদেশে আমাদের যেসব প্রোডাক্টগুলো যেখানে পাওয়া যায় তার মধ্যে আপনার আশরাফুজ্জামান, হাসানুল বাড়ি, হ্যাঁ, বিএ ফিশ, এখানটায় আপনি আমাদের অরিজিনাল প্রোডাক্ট পাবেন। বসুন্ধরা ঢাকা এখানেই আপনি পাবেন। এই যে আপনি 11 বছর ছিলেন, পরিশ্রম কিন্তু করছেন, পরিশ্রম ছাড়া কিন্তু হয় না। এই যে মানে বিদেশে যারা থাকে তাদের পরিশ্রম যারা না থাকে তারা কি বুঝবে না যে কষ্টকর, মানে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেও তার সাথে খাবারও বার নাই, নিজের রান্না করে নিজে খাইতে হয়। আর আমরা দেখি তো মাঝে মধ্যে যেখানে থাকে তিনজন মিলে চারজন মিলে এক রুমে থাকে, প্রচুর কিন্তু কষ্ট, এবং তারা কাজ না করে কিন্তু আপনাকে পয়সা দেয় না। এই যে কষ্টের পয়সা, তো আসলে যারা এখন বিদেশে এসে অনেকে মাছ চাষ করতে চায় তারা কি আসলে আপনার মতো এখানে এসে কি কিছু করতে পারে মনে করেন আপনি? আমি মনে করি যে যারা প্রবাসী আছে তারা যত বাংলাদেশে আইসা কিছু একটা করে, সেটা যে কোনো ধরনের বিজনেস হতে পারে, যেটাই করে। আমি তো মনে করি যে বাইরের কান্ট্রির সাথে বাংলাদেশে আমার কান্ট্রিতে করলে অনেক অনেক ভালো, দেশে কিছু বেকার লোক আছে এরাও ধরেন কর্মসংস্থান মাঝখানে ঢুকতে পারবে। মানে মৎস্য চাষের ব্যাপারে কী বলেন, তারা কি আসে মৎস্য চাষ করে কি কিছু করতে পারবে মনে করেন আপনি? এই এই সেক্টর যদি আসে তারা যোগ দেয় বা কিছু করতে চায়,
হ্যাঁ মাছ চাষ মাছখানে কিছু করতে পারবে যদি করতে পারে আপনার এটা আপনার রিগেন বিটার বিটাকে ব্যবহার করলে আপনার ইজি আপনার এটা জানা লাগবে না আচ্ছা ইজি হবে আপনার যেরকম এখানে আপনার গ্যাসের সমস্যা করবে না এমনই সমস্যা করবে কোনো কিছু বোঝার দরকার নাই এখানে টোটাল খালি ব্যবহার করলেই হয় আর কিছু না তাতে কি এই মুহূর্তে লাভবান হয় মনে করেন এই মুহূর্তে আপনার ফিডের কস্টিং খরচটা বিরাট হাই আচ্ছা এটা এই মুহূর্তে আপনার মাছ চাষ করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াইছে কারণ প্রতি কয়েকদিন আগে আপনি এক টাকা করে বাড়ছে প্রতি কেজিতে আচ্ছা এর আগে বাড়ছিল পাঁচ টাকা তার আগে বাড়ছিল আরও বাড়ছিল এইভাবে স্তরে স্তরে অনেক টাকা বাড়িয়ে গেছে তাহলে আপনি পোষাচ্ছেন কেমন করে আমি এখন আপনার ফিডের উপর একটু কম নির্ভরশীল আর কি তাহলে কী খাচ্ছেন তো ফিডটা আমি ব্যবহার করতেছি অল্প আচ্ছা যেহেতু আপনি কিন্তু অনেক পুকুর হ্যাঁ অনেক পুকুর তো তার মাঝখানে আমি ট্রায়াল দিয়ে দেখলাম যে অল্প কিছু ব্যবহার করছি এটার মধ্যে যেরকম আমি ব্যবহার করছি আপনার অল্প ব্যবহার করছি রিগেন বিটার বিটাকে ব্যবহার করতে পরে আমি এক বস্তা খোল কিনেছিলাম খোলে আপনার ভালো গ্রোথ আসছে সত্য যেটা আচ্ছা 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 বিজয় বিজয় অল্প অল্প করে দিতাম তো তো ভালো একটা গ্রোথ আসছে আর যে ফিটও দিচ্ছেন সামান্য হ্যাঁ অল্প অল্প ফিট দিতে দেওয়া হচ্ছে তাতে কি খরচটা কমে আসছে তাতে আপনার কস্টিং খরচটা অনেক কম তাতে এক কেজি মাছ উৎপাদন করতে কীরকম মানে খাবার খরচ যাচ্ছে এখন এক কেজি আমি তো ওভাবে হিসাব করি নাই তো আমার টোটাল মিলে আমার এই পর্যন্ত 85,000 টাকার এই পুকুরে খরচ হয়েছিল খাবার সহ টোটাল আচ্ছা মাছ টাছ নিয়ে মাছ বাদ দিয়ে আর কি ওই আপনার এই ইরিগেন বিটাকি আর খোল তারপর কিছু ফিট এগুলো সব কিছু মিলে এত দেড় 85,000 টাকার মতো খরচ তাতে কি কেমন আশা করতেছেন এখান থেকে তাতে আমরা দুই কেমন মধ্যে বিক্রি করতে হবে হারভেস্ট করতে হবে এটা আপনার এই পাঙ্গারগুলো কিছু বিক্রি করা যাবে আচ্ছা আর কিছু বাংলা আপনার অন্য পুকুরে আমরা কালচার নিয়ে ছাড়লাম এটাই তাতে কি রাজ রেজাল লাভবংশ আসা যাবে মনে করেন তাতে বোঝা যাচ্ছে যে এখানে ভালো একটা প্রফিট থাকবে তাতে কীরকম আশা করতেছেন আমি যদি ধরেন বিদেশ থেকে আসে যে আপনার কতটুকু আছে এখানে 22,000 এই 22,000 যদি আমি মাছ চাষ করি টোটাল বছরে হ্যাঁ এখান থেকে কীরকম ইনকাম আসতে পারে আপনার অল্প জায়গার মাঝখানে তো এটা আপনার ইনকাম আসতে পারে আপনার এটা হারভেস্টিং করলে আপনার দুইবার করা যাবে আর কি আচ্ছা আচ্ছা বছরে দুইবার করতে পারবেন তো বড় হবে মাছ এটা আচ্ছা 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 অনেক বড় হবে মানে প্রফিটও ভালো থাকবে আমি তো বিক্রি করি না এটা থেকে আচ্ছা আচ্ছা মানে আমি আনুমানিক বলতে বিক্রি করতে এখন আমি যে বলতেছি খাবার খরচ পোষণ যাবে এখন হ্যাঁ এখন এটা আপনার আমি আশাবাদী যে 50-50 আপনার থাকবে আর কি আচ্ছা আপনি তো রিগেন বিটেকার ইয়া ইউজ করছিলেন কি বলে কোটা ইউজ করছিলেন হ্যাঁ এখন তো চেঞ্জ হয়ে গেছে এখন চেঞ্জ হয়ে গেছে আপনার এখন এই যে কয়েকদিন আগে আমি অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম আমি অল্প কিছু মাল নিয়ে আসছিলাম 24,500 টাকার মতো খরচ হয়েছে পরে কি পলিব্যাগ পাইছেন আপনি হ্যাঁ পলিব্যাগ পাইছি পলিব্যাগ পাইছি আপনার পরিকল্পনা কী আছে মানে মাছ চাষ কি আসলে কী পরিকল্পনা আছে মৎস্য চাষ আমাদের অ্যাকচুয়ালি এই এই মাছটা যদি আপনার আমাদের গভর্নমেন্টের যদি আমাদের দিকে তাকাইতো সবচেয়ে ভালো হতো আচ্ছা 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 কেননা গভর্নমেন্টের দিকে তাকায় নাই কৃষক মরুক বাসুক এটার দিকে তাকায় নাই যদি তাকাইতো আজকে কৃষক অনেক উপরে তাকাইতে বলতে আপনি কী চাচ্ছেন আসলে এই সেক্টরকে ভালো করার জন্য কী চাচ্ছেন আপনি এটা চাইতেছি এই এই আপনার মাছের প্রোডাক্টটা যাতে আমাদের বাইরের কান্ট্রিতে চলে যায় আমাদের কাস্টম অফিসাররা যাতে ভালো মানে এই মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এই মাছগুলো যেন বৈদেশে রপ্তানি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা রপ্তানি করতে পারি হ্যাঁ তাহলে আমাদের যারা প্রচুর তো মাছের চাষ হচ্ছে হ্যাঁ প্রচুর কারণ আমরা দামটা কারণ ইন্দোনেশিয়া পর দিয়ে হলো বাংলাদেশ রাইট কারণ আমি ইন্দোনেশিয়া গেছিলাম তো সেই জন্য দেখছিলাম ইন্দোনেশিয়া গেছিলাম মালয়েশিয়া গেছিলাম দেখছিলাম ওরা যে যেভাবে কালচার করে আমরা ওইভাবে করতে পারি না ওরা কীরকম কালচার করে ওটা আপনার আমরা এক ধরনের আমরা যে বায়োফ্লক তো আমরা দেখছি হ্যাঁ বায়োফ্লক সিস্টেমের মতন ওরা মাছ চাষ করে ব্যাপক মাছ চাষ করে অল্প জায়গার মাঝখানে কুদা মাছ পানি নাই বললেই চলে আমাদের হয় না আমাদের হয় না কেন বলো এটা ওই দেশে ওয়েদারটা এক ঋতুর কান্টি তো আপনার ঘন্টা দুই এক বা তিন একের মতন হট যায় আচ্ছা এরপরে আবার আপনার নর্মাল সব আচ্ছা 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 এই খুব সুন্দর একটা প্রসেসিং তারপরে কত বড় করার ইচ্ছা আছে আর কি বড় করা আছে কি ইচ্ছা আছে কিনা তো আশাবাদী করতেছি আমার যেটুকু আছে এটুকুই আর কি ই করবো আর বেশি পারবো না তো ঠিক আছে ভাই আপনি সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ